শনিবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার দৌলতপুরের মোহাম্মদপুর রেললাইন সংলগ্ন এলাকায় গমক্ষেত থেকে উদ্ধার হলো এক ব্যক্তির পচাকলা দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার পুলিশ। রাতেই খবর পেয়ে দেহটি উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। এদিকে মৃত ব্যক্তির মৃত্যু আনুমানিক 4 থেকে 6 দিন আগে হয়েছে, যার ফলে শরীরের বেশিরভাগ অংশ পচে গেছে। এদিকে শরীর পচে যাওয়ার ফলে মৃতের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ বা স্থানীয়রা। মৃতের নাম পরিচয় জানার পাশাপাশি কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জানা গিয়েছে ওই এলাকায় দীর্ঘদিন ধরে এক সন্ন্যাসী নিখোঁজ ছিলেন। দেহটি ওই সন্ন্যাসীর কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।